ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দেখুন, বিপদ আপদ মানুষের আসে বিভিন্ন কারণে। একটা আসে যে মানুষের ক্ষতি, সত্যি সে হয়তো ভালো মানুষ নয়, আল্লাহ তার উপর নারাজ হয়ে করেন, এরকম আছে। কিছু ভালো মানুষের উপরও বিপদ আসে, তো এই বিপদের পিছনে এটাও হতে পারে যে আল্লাহর পরীক্ষা। এটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে এর দ্বারা পরীক্ষা করছেন যে আপনার ধৈর্য সবুর কতটুকু, আপনি আল্লাহর দিনের উপর থাকতে পারছেন না পারছেন না, সবুর ধৈর্য ধরতে পারছেন না পারছেন না, এটা আপনার পরীক্ষাও হতে পারে। এই জন্য ওই পরীক্ষাতে পাস হতে হবে। আপনি এটা বিপদ এসেছে মানে আপনি ভাবেন না যে আপনার দুনিয়া সব শেষ হয়ে গেছে, বরং এটা আল্লাহ তাআলার পরীক্ষাও হতে পারে। এই পরীক্ষা আপনাকে পাস করতে হবে, অধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই যা হয়তো যত কিছু আপনার হয়তো বিপদে নষ্ট হয়ে গেছে তার থেকেও বেশি এমন কিছু দিয়ে দেবেন যে তার থেকেও বেশি হয়তো আপনাকে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু', আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করি, বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু', কখনো কখনো ভয় ভীতি দিয়ে, কখনো কখনো অভাব অনাটন দিয়ে, ওয়াশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং কখনো কখনো তোমার সম্পদকে ঘটিয়ে দিয়ে কম করে দিয়ে আমি তোমাকে পরীক্ষা করি। এই যে আপনার যে ঘটনাটা ঘটেছে, আপনি ভাবছেন যে আমি এত দান সাদকা করলাম, তো তারপরও তো এখানে আল্লাহর আপনার বড় পরীক্ষা এটা একটা, যে দেখি দান সাদকা তুমি এই উদ্দেশ্য করলে, কিন্তু তারপরও তোমার মাল কিছু আমি ঘটিয়ে দিলাম, অর্থাৎ আপনার সেই মালটা হারিয়ে গেল, একটা মাল হারিয়ে গেল, নষ্ট হয়ে গেল। তা আল্লাহ বলছেন, ও নাকসিম মিনাল আমওয়াল, কখনো সম্পদকে কম করে দিয়ে, অর্থাৎ যেমন চুরি হয়ে গেল কম হয়ে গেল, কিংবা হারিয়ে গেল কম হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, এবং ওয়াল আনফুস, এমনকি অনেক সময় মৃত্যু হয়ে দেখা যাচ্ছে যে ছেলে বড় হয়েছে, আপনার অনেক আশা যে এই ছেলের দ্বারা আল্লাহ তাআলা হয়তো আমার অনেক উন্নতি দিবে, হঠাৎ করে ছেলেটা মারা গেল। তো আল্লাহ বলছেন এগুলো দিয়ে আমি পরীক্ষা করি। এর ভিতরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন অবশ্যই সবরিন, এই পরীক্ষার ভিতরে যারা সবুর এবং ধৈর্য ধারণ করবে তাদের জন্যই হলো সুসংবাদ। তো আপনি এখানে নার্ভাস হয়ে যাবেন না, আল্লাহর রহমত থেকে না উম্মেদ হবেন না। হয়তো আপনি দান সাদকা করেছেন, সেটার বরকতও পাবেন, এবং এমন কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন এমন সময় যে যা কিছু ঘটেছে তার থেকে আপনি অনেক কিছু বেশি পেয়ে যাবেন। তো এটা আল্লাহর পরীক্ষা, পরীক্ষা ধৈর্য ধরতে হবে এবং এই পরীক্ষাতে আপনাকে পাস করতে হবে, ভেঙে পড়লে হবে না ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধরেন ইনশাআল্লাহ, হতে পারে এটা আল্লাহর পরীক্ষা, আপনার আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনি ধৈর্য ধরেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার সব কিছু ব্যবস্থা করে দিতে পারবেন।